हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आज सबाई के जानाई हैप्पी न्यू ईयर, माने नतून बछरेर अनेक अनेक शुभेच्छा भालोबासा प्रणाम। तो आज के सकालटा आपातत भालोई जाच्छे, एरपर कि हबे जानि ना। तो এখন আমি অনেক কাজ মানে কাজবাজ হয়ে গেছে, বিছানাটা গুছানো বা কোনো ঘর ফর মোছা হয়নি, কিছুই হয়নি। ঠিক আছে, তো বিছানাটা গুছিয়ে নিই, চলো তোমরা দেখতে থাকো আর কী কী করি দেখতে থাকো। একটু ঘরটাকে একটু কী বলবো, খাটপাট মুছবো, আলমারিটা মুছবো। তো অনেকদিন মোছাও হয়নি, তো আজকে নতুন করে মোছা যাক, সাজানো যাক নতুন বছর প্রথম দিন বলে কথা। তো চলো দেখা যাক, আজ স্টার্ট করি। চান করে ফেলেছি, দেখো আজ একটু তাড়াতাড়ি চান করে ফেলেছি। চান করে তারপরে রান্না করব। তো পুজো হয়ে গেছে, দেখো দেখতে পেলে। তো চান করে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি। তো আজকে বছরের প্রথম দিন, তো আজ একটু অন্যরকম ভাবে রান্না তো করা যেতেই পারে। তো কি রান্না করব তোমরা দেখতে থাকো, পাশে থেকো, আমার সাপোর্ট করো। তো চলো দেখা যাক কি রান্না করি, আর তোমরাও দেখতে থাকো। চান হয়ে গেছে, এবার চুলটা খুলে আঁচড়ে সিঁদুর পরে তারপরে রান্না করা যাবে। আজকে তাড়াতাড়ি চানটা করে ফেলেছি। তো দেখো আজকে আমি রান্না করছি, এখানে ভাত হচ্ছে, ভাতটা ফুটছে। আর এখানে আমি করব আলু ভাজা, আজকে করব আলু ভাজা করব। আর একটু ছোট করলা ছিল, করলা আছে, সেইগুলো ভাজছি। করলা একটু আলু দিয়ে দিয়েছি ধীরে ধীরে করে, আলু ভাজা। আর চিকেন, চিকেনটা আজকে চিকেনের অন্য রেসিপি করব, তো তোমরা দেখতে থাকো। আলু ভাজাটা করে নিই তারপরে কথা হচ্ছে। তো দেখো আলু ভাজা আর করলা আলু ভাজা রেডি, দেখো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটা করব, তা কী চিকেন করি তোমরা দেখতে থাকো। চিকেন রেজালা বানানোর জন্য আজ আমি বানাবো চিকেন রেজালা। আর তো এখানে দেখো দিলাম দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে এখানে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। তো পেঁয়াজগুলো এবার ভেজে নেবো আমি। তো এখানে আজকে তো বছরের প্রথম দিন, তাই ইয়ে চল মানে গান ফান চলছে, তোমরা বুঝতেই পারছো, তো একটু মানিয়ে নিও। দেখো তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা রসুন। দিয়ে দিলাম, দেখো আদা রসুনটা আমি এবার ভেজে নেবো যাতে গন্ধ না ছাড়ে। তো পেঁয়াজ ভাজা কমপ্লিট, এবার আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। আমরা যেমন লঙ্কা গুঁড়ো দিই, তোমরাও তোমাদের পরিমাণ মতো দেবে। হলুদ গুঁড়ো, এটা তো আলু দেওয়া যাবে না, তাই জন্য আমি আলাদা করে আলু ভেজে নিয়েছি। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু জল দিয়ে দেবো, নাহলে জিনিসটা পুড়ে যাবে।
ঠিক আছে তাই একটু লাল মতো হয়ে গেছে। তো দিয়ে দিলাম এবার আরেকটু জল দিয়ে দেবো। ফ্রেন্ডস অনেক কষ্ট করে ভিডিও বানায়, তো এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে এবার আমি নাড়বো জিনিসটা, নেড়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো, এই জিনিসটাকে ভালো করে কষাই। তো দেখো চিকেনটা কষা হচ্ছে, দেখলে আমি কি কি দিয়ে করলাম, যেমন চিকেন করে আর কি। তো ক্যামেরাটা আমি ধরে আছি, এক হাতে রান্না করছি, তোমরা একটু মানে ক্যামেরাটা হয়তো নড়েও যেতে পারে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, সরি তার জন্য। আর দেখো চিকেনটা করছি, চিকেনটা কষাটা হয়ে যাক, তারপর আমি কী কী দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো যা লাল হয়েছে জাস্ট দেখে আমার ভয় লাগছে, বাট আমি কিছুই দিইনি, টমেটম দিইনি। তো টমেটম দিলে কালারটা হয়, টমেটো দিলে একটা কালার হয়, বাট সেটাও দিইনি। বাট এত লাল হয়েছে কেন বুঝতে পারছি না, আমার নিজেরই ভয় লাগছে ঝাল হয়ে গেল না। তো দেখো এত পরিমাণে লাল হয়ে গেছে। তো আমি কষছি, কষিয়ে তারপরে কী দিই তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেবো। জলটা দিয়ে জিনিসটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে। এটা আলু দেবো না, ঠিক আছে, শুধু চিকেন। তা এটা আমি আবারও 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তো দেখো আমি জলটা এখানে দিয়ে দিচ্ছি, একটু দিলাম, দেখানো হয়নি, তো আর একটু দিয়ে দিলাম, সেদ্ধ হবে জিনিসটা, তারপর চাপা দিয়ে দেবো, চাপা দেওয়ার তারপরে কথা হচ্ছে। তো চিকেনে জল দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য, মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, বাট এতটা জল লাগবে না, একটু গ্যাসটা জোর দিয়ে দিই, জলটা মরে যাবে। দেখো আলু দিতে দেয়া হয়নি, আর আলু তো ছাড়া আমরা খেতেই পারি না, বাট তাই জন্য আলুটা ভেজে নিয়েছি আলাদা করে। আর পেঁয়াজ বেরেস্তা আলাদা করে ভেজে রাখতে হয়, বাট ওটা আমি ভুলে গেছি, আর ওটা ভুলে গেছি। তা আর যা যা প্রসেস সবই দিয়ে দিয়েছি, বাট দিচ্ছি আরও, এখনও দিতে হবে চিকেনটা সিদ্ধ। আচ্ছা তো আমি তারপরের এগুলো দিয়ে দিই। তা এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম কিছুটা, দেখতে পাচ্ছ, কিশমিশ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কিশমিশ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, তো ওটা একটু ফুটুক, তারপরে আবার দেব। তো এবার আমি দেখো চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, একটু নেড়ে নেবো। তো এবার আমি আসল জিনিসটা দিয়ে দেবো, তোমরা দেখতে পেয়েছো। তো এবার আমি দিয়ে দেবো, এ দেখো এটাতে গুলেছিলাম, এবার আমি দিয়ে দেবো। দেখো এর মধ্যে আছে টক দই, পেঁয়াজ আর কাজু বাটা। তো এটা পুরোভাবে দিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দিয়ে দিয়েছি পুরোটা ভালোভাবে।
তোমাদেরকে আগেই বললাম আমি ক্যামেরাটা ধরে আছি, তাই জন্য জিনিসটা আর এক হাতে দিতে অসুবিধা হবে, তাই জন্য আমি ক্যামেরাটা রেখে ভালোভাবে জিনিসটা দিয়ে দিলাম। এর মধ্যে ছিল টক দই, পেঁয়াজ আর কাজু বাটা আর চিনি দিয়ে দিয়েছি। আর তোমরা দেখেছো কতটা ভালো কালার হয়েছে, তারপর চিনিটা দিতে আরই ভালো কালারটা হলো দেখো তো। আমি তখন নুনটা দিইনি, তাই জন্য এখন আমি নুনটা দিয়ে দিলাম। দেখো আমার চিকেন রিজার্ভ রেডি, কতটা গ্রেভিটা হয়েছে সুন্দর দেখো। তো আমার চিকেন রেজালা রেডি হয়ে গেছে, আর আমি আগে ভাত করে নিয়েছি, আলু ভাজা করে নিয়েছি আর করলা আলু ভাজা করে নিয়েছি। তো দেখো এ দেখো গ্রেভিটা দেখো, দেখতে পেয়েছো আমার চিকেন রেজালা রেডি। তো আবার পরে কথা হচ্ছে, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আমি এটা এবার ঢেলে রেখে দেবো, দাঁড়াও এখন একটা জিনিস দেওয়া বাকি আছে। তো এখানে আমি অল্প করে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, এটা আবার মিক্স করে নেব পুরো লো ফ্লেমে দিয়ে জিনিসটা মিক্স করব। দেখো কি দারুণ স্মেল উঠেছে, দারুণ দেখতে পাচ্ছ আমার চিকেন রেজালা রেডি। এ দেখো তো গ্যাসটা আমি এবার অফ করে দেবো, এখনো গ্যাসটা অন আছে। তো ফ্রেন্ডস সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, আর তোমরা এই বছরটা খুব খুব ভালো কাটাও আর ভালো থেকো সুস্থ থেকো। তো আজকের মতো ভিডিওটা ব্লগটা এখানে শেষ করছি। তো অনেকটা দুপুর হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, তারপর তার কথা। তো সন্ধ্যের পর কী কী করিয়ে দেখালাম না, সেই একই সেই বসে থাকা, রুটি করা, এ করা। তো তার জন্য ভিডিওটা দুপুরবেলায় পোস্ট করে দিচ্ছি। তো আজকে 1 জানুয়ারি 2022। তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো তোমরা দেখতেই পেলে কি রেসিপি করলাম, ফার্স্ট টাইম রেসিপিটা করলাম, এখনো খেয়ে দেখিনি কেমন হয়েছে, তো খেয়ে দেখব। তো জানি না কেমন হয়েছে, পরের ভিডিওতে পরের দিন জানাবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো টাটা, বাই বাই।